दायरों की जंजीरों से निकल पड़ी वो उड़ी है उड़ी है उड़ी है। आसमां से मिलने निकली फिर न वो मुड़ी है मुड़ी है मुड़ी है। मोदी के सपनों की आजादी उनकी जो लंदन आइस। हाँ सर आइस दिए शुरू करूं তো আমাদের এখন আই মেকআপ করবো। আই মেকআপের জন্য দেখুন কত কি কি প্রোডাক্ট লাগে। আই মেকআপের জন্য লাগে মাস্কারা লাগে আই শ্যাডো লাগে আইব্রো পেন্সিল লাগে আর লাগে কাজল। ওকে নেক্সট এই প্রোডাক্ট গুলো আগে বললাম যে প্রোডাক্ট গুলো লাগে আমাদের, সেগুলো আমরা আগে আলোচনা করলাম। ওকে নেক্সট একটা কথা বলি আমি, চোখ চোখ হচ্ছে আমাদের মনের আয়না। ওকে চোখ দেখে আমরা অনেক কিছু বুঝে ফেলি যে তার মন কেমন আছে না আছে। তাই চোখটাকে সুন্দর করে অবশ্যই আমাদেরকে সাজাতে হবে, কারণ চোখ দিয়েই আমাদের মনের কথা প্রকাশ হয়। ওকে আইশ্যাডো, আইশ্যাডো ইউজ করবো যখন আমরা খুব হাই হাই মেকআপ করবো, অর্থাৎ আমরা যখন কোনো অনুষ্ঠানে যাব বা অষ্টমীর দিন বা দশমীর দিন যখন পুজোতে বেড়াতে যাব তখন আমরা একটু হাই মেকআপ দেবো। অর্থাৎ নাইট মেকআপ যেটা হয় সেটা একটু হাই মেকআপ হয়, হাই রেঞ্জের একটু মেকআপ হয়, সেক্ষেত্রে আমরা আইশ্যাডো ইউজ করি। নর্মালের ক্ষেত্রে আমরা আইশ্যাডো ইউজ করতে সাধারণত করি না আমরা, তো অনেকে লাইট আমাদের যে লাইট কালার আছে সে লাইট কালার দিয়ে আইশ্যাডো আপনারা ইউজ করতে পারেন। এই নিয়ে আমি ডিটেলস এ আলোচনা করব না। ওকে নেক্সট আইশ্যাডোর আমাদের দুটো আছে ভাগ, মোট আমাদের আটটা আইশ্যাডো আছে। ওকে নেক্সট একটা কথা বলি, আমাদের প্রতিটা প্রোডাক্ট এটা হচ্ছে মেড ইটলি, ইটলিতে তৈরি হয়েছে। আমাদের স্বামীর মোদিজি আমাদের জন্য এটা ইটালি থেকে নিয়ে এসেছেন, এটা ইটালিতে তৈরি হয়েছে। ওকে এটা হচ্ছে আই পেন্সিল, আই পেন্সিল, আই পেন্সিলে আমাদের ছটা কালার আছে, ছটা কালারে আই পেন্সিল আছে। এটা খুব সুন্দর আমাদের আই আই লাইনার করতে খুব সুন্দর ভাবে সাহায্য করে। আর হচ্ছে এটা খুব ক্রিমি এবং সফট, এটা না ইউজ করার পর খুব বেশি ড্রাই হয়ে যায় না, একটা ক্রিমি এফেক্ট থাকে, বাট এটা স্মাজ হয় না এবং ওয়াটার প্রুফ, এটা স্মুথ ইউজ করা যায়, ইউজ করাও খুব সুন্দর, খুব মানে খুব বেশি প্রেসার দিতে হয় না, খুব সুন্দর ভাবে ইউজ করা যায় এবং ওয়াটার প্রুফ এটা। এবং ডার্মাটোলজিক্যালি অপটোমোলজিক্যালি টেস্টেড, অর্থাৎ স্কিন বিশেষজ্ঞ এবং চক্ষু বিশেষজ্ঞ দ্বারা এটা পরীক্ষিত। ওকে এটা আমাদের চোখের কোনো ক্ষতি করে না এবং যারা কন্টাক্ট লেন্স ইউজ করে তারাও এটা ইউজ করতে পারে। এবং এটা হচ্ছে আমাদের জার্মানিতে তৈরি। ওকে আইলাইনার নেক্সট, এরপর হচ্ছে আমাদের কাজল আছে, যেটা আমাদের একটা কি বলবো সাজের একটা অঙ্গ, এটা ছাড়া আমাদের সাজ কোনো রকম ভাবে কমপ্লিট হয় না। এটা ছাড়া অন্য সব হয়তো মাস্কারা বলেন বা আইলাইনার বলেন এগুলো আমরা না ইউজ করতে পারি, বাট আমাদের এই কাজলটা আমাদের ইউজ করতেই হয়। কাজল ছাড়া আমাদের আই মেকআপ একেবারে মানে চলেই না আর কি। মেকআপ তো আমি কাজলটা ইউজ করছি এখন। এই কাজলটা সম্বন্ধে আমি দু চার কথা বলিনি, এটা আমাদের 10 ঘন্টা স্টে করে এবং এর টেক্সচারটা খুব ক্রিমি টেক্সচার আর খুব সুন্দর লাগে, সেটা লাগালেই বুঝতে পারবেন। আর এটা হচ্ছে যে একবার লাগানোর পর আর দ্বিতীয়বার টিপ দিতে হয় না, আর রিটাচেবল নয়, অর্থাৎ দ্বিতীয়বার আর টিপ দিতে হয় না। এটা সহজে স্মাজ হয় না এবং ওয়াটার প্রুফ, এবং ওয়াটার প্রুফ যে ঘাম দিলে বার করলে এটা কোনো রকম ভাবে এটা উঠে যাবে না। আর এটা কাজল হিসেবে ব্যবহার করা যায় এবং লাইনার হিসেবেও ব্যবহার করা যায়, এটাও অপটোমোলজিক্যালি টেস্টেড, অর্থাৎ চক্ষু বিশেষজ্ঞ দ্বারা এটাও পরীক্ষিত এবং এটা জার্মানি থেকে ইম্পোর্ট করা হয়েছে।
তো আমরা এটা ইউজ করব। লাগানোর পর চোখে কোনো রকম জ্বলন অনুভূত হয় না, কোন রকম চোখ জ্বালা করে না। ওকে, নেক্সট স্যার। আবার এটাকে আমরা আইব্রোতে ইউজ করতে পারি, এটাকে আমরা আইব্রোতেও ইউজ করতে পারি, এবং এটাকে কোনো স্যাপ করার প্রয়োজন হয় না, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এইভাবে লিপস্টিকের মতো এভাবে রাউন্ড করলে এটা এসে যায় এবং সুন্দরভাবে ক্লোজ করা থাকে। কোন রকম ভাবে যেটা আমাদের স্যাপ করতে হয় সেটা ওপেন থাকে, তাতে মানে কোন রকম বিষক্রিয়া ঘটতেই পারে, বাট এটাতে কোন রকম ভাবে আমাদের কোন রকম বিষক্রিয়া ঘটার বা কোন রকম জীবাণু দ্বারা আক্রান্তিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। খুব সুন্দরভাবে একটা ক্যাপিং সিস্টেমে আছে। ওকে, এটা হচ্ছে আমাদের আইলাইনার। আইলাইনার আছে, আইলাইনারটা আছে যে আমাদের 16 আওয়ার স্টে করে আইলাইনার। আর আছে হাই, দুটো আমাদের আইলাইনার আছে, একটা ব্লু একটা হচ্ছে ব্ল্যাক। তো একটা ম্যাট ফিনিশ দেয়, একটা সাইন ফিনিশ দেয়। আচ্ছা, হাই ডেফিনেশন আইলাইনার আছে, এবং বটলের প্যাকেজিংটা হচ্ছে বটলের, এবং ফ্লিপ অফ অ্যাপ্লিকেটর আছে। ফ্লিপ অফ অ্যাপ্লিকেটরটা খুব সুন্দর, আর ওয়াটার প্রুফ এটা, এবং সোয়েট প্রুফ অর্থাৎ ঘাম এবং জল ঠিক প্রুফ এটা, আর ডার্মাটোলজিক্যালি টেস্টেড এবং অপটোমোলজিক্যালি টেস্টেড অর্থাৎ আমাদের চক্ষু বিশেষজ্ঞ এবং স্কিন বিশেষজ্ঞ অর্থাৎ ত্বক বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষিত এটা। এটা তিনটে। ওকে, এটা হচ্ছে মাস্কারা, যেটা আমি দেখালাম মাস্কারা। এটা টেক্সচারটা খুব ক্রিমি টেক্সচার আছে, এভাবে বোটল হিসাবে আছে এটা। আলটিমেট ল্যাশ ম্যাসকারা, এটা আমাদের যারা এখন আমরা মেকআপ করি, আমাদের যে এই আই কি বলে চোখের তারা আছে, চোখের তারাতে এটা ইউজ হয়। আর এটা হচ্ছে ময়শ্চারাইজার যুক্ত, এবং এটা ড্রাই করেন এবং আমাদের চোখের কোনো ক্ষতি করে না। যারা কন্টাক্ট লেন্স ইউজ করেন তারাও এটা ব্যবহার করতে পারে। এটা খুব লাইট ওয়েট আছে এবং ওয়াটার প্রুফ, এবং এটা ম্যাচ হয় না সহজে। আর এটা হচ্ছে ইটালি থেকে আমাদের জন্য আনা হয়েছে, এবং কালারটা খুব মানে ডিপ ব্ল্যাক। ওকে, নেক্সট। এরপর হচ্ছে আইব্রো পেন্সিল। আমাদের যেমন চোখের জন্য যেমন কাজল বানানো, আইব্রোর জন্য আলাদা একটা পেন্সিল আছে আমাদের, আর সেটা স্ট্যাপ করতে হয়, এবং তার ব্যাক সাইডে আমাদের আইব্রোটাকে ঠিক করার জন্য একটা ব্রাশ দেওয়া আছে। আর এটা হচ্ছে খুব সুন্দরভাবে একটা বাউন্ড শেডের আছে, মানে এটা আমাদের যাদের ভ্রু অনেক সময় কি বলবো পাতলা থাকে, তারা ভ্রুটাকে সুন্দরভাবে একটু মোটা করতে চায়, তারা এটা ইউজ করতে পারে। আর এটা খুব সুন্দর একটা ম্যাট ফিনিশ দেয় এবং নন স্টিকি, আর এটা ওয়াটার প্রুফ অবশ্যই এবং স্মাচ প্রুফ আর সোয়েট প্রুফ অর্থাৎ স্মাচ ফ্রি অর্থাৎ লাগানোর পরে কোনো রকম ভাবে এটা ঘেটে যায় না। এটা জার্মানি থেকে আনা হয়েছে, এবং হাই বিবি প্রোডাক্ট। আমাদের প্রতিটা আরবান কালারের প্রোডাক্ট হচ্ছে হাই বিবি। এইভাবে আমাদের মেক আই মেকআপটা এখানে আমরা কমপ্লিট করলাম। যেহেতু আমরা একটা নর্মাল মেকআপ দিচ্ছি, তাই আমি অন্য অন্য প্রোডাক্ট গুলো আমরা ইউজ করলাম না, যেটা আমাদের নর্মালি ইউজ করি সেটাই আমাদের ইউজ করে দেখালাম। এরপর স্যার নেক্সট, নেক্সট সাইড স্যার। যারা এই চ্যানেলে প্রথম এবং নতুন, তারা প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই দিবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। নমস্কার।